আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সবাইকে এপিসি এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি আজকে নাসরিন সুলতানা। সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমরা কথা বলবো আমাদের কাছ থেকে অর্থাৎ এপিসি থেকে চিকিৎসা গ্রহণ করা একজন রোগীর সাথে। তার কাছ থেকে জানতে চাইব ওনার শারীরিক বর্তমান এবং পূর্বের অবস্থা। আসসালামু আলাইকুম আন্টি, আপনার নামটা একটু বলবেন। রুকসানা আক্তার। আপনি কি কি সমস্যা নিয়ে আসছেন এবং কবে থেকে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, এটা একটু আলোচনা করে বিশদভাবে আমাদের একটু জানান। আমার 17 তারিখে হাত ভেঙে গেছে, মানে আসার খেয়ে পরে হাত ভেঙে গেছে। তারপরে আমি ইবনে সিনায় গেছিলাম, তখন ডাক্তার আমাকে প্লাস্টার করে দিচ্ছে, এক মাস পরে প্লাস্টার খুলছে। খোলার পরে আমি দেখি আমার হাত বাঁকা, তখন মানে ডাক্তারে জিজ্ঞেস করলাম আমার হাত বাঁকা কেন। তারপর উনি আমাকে কিছু ব্যায়াম দেখাই দিছে, বলছে এগুলো করবেন, করার পরে যদি ব্যথা বা ফুলার না কমে তাহলে আবার আসবেন, হয়তো বা আপনার অপারেশন করতে হইতে পারে। তারপরে আমি আর ওইখানে যাইনি, পরে আমি ঢাকা মেডিকেল হসপিটালে গেছিলাম। ওইখানে থেকে আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার এক্স রে করে দেখছে যে আমার হাতের এখনও জোড়া লাগে নাই। পরে ওনারা আমাকে থেরাপি দেওয়ার জন্য ওইখানে ই করছে। আমার বাসায় থেকে ঢাকা মেডিকেল হসপিটাল অনেক দূর দেখে আমি মানে এখানে আসছি। আচ্ছা আচ্ছা, তো এখানে আমাদের এখানে আসার পরে আপনাকে সাথে সাথে আমাদের যে ফিজিওথেরাপিস্টগণ তারা থেরাপি দেওয়া শুরু করছে না, এখানে যে কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট যিনি আছেন সিনিয়র, উনি আপনাকে আগে দেখছে? আগে দেখছে, দেখার পরে আমার এখানে পাঠাইছে। আচ্ছা, আপনাকে দেখার পর স্যার কি বলছে? স্যারে বলছে যে আপনার থেরাপি দিতে হবে, মানে এক্স রে রিপোর্ট দেখে বলছে থেরাপি দিতে। এখন আগে কোথাও থেরাপি নিয়েছিলেন কি? না, আমি এখানে প্রথম। জি, আমাদের এখানে কিভাবে আসেন? আমার আমার ছেলের বন্ধু, নামটা ঠিক আমার মনে পড়তেছে না, ও এখানে থেরাপি দিছে, দেওয়ার পরে ওর ও আমাকে মানে এই অবস্থা দেখে বলছে যে আন্টি আপনি এখানে চলে যান। ও ফোন নাম্বার দিছে, আমি স্যারের সাথে ফোনে কথা বলছি, আমি না আমার ছেলে কথা বলছে, বলার পরে মানে আমার এখানে আসতে বলছে স্যারে 4টার সময় না 5টার সময় আসতে বলছিল, 5টার সময় আমি আসছি। আসার পরে স্যারে দেখছে, দেখে থেরাপি দে। আপনাকে কোনো ড্রাই নিডল দেওয়া হয়েছিল? না না, এখানে তো আমাদের সাধারণত মেশিনারি থেকে আপনাদের হাতের কাজগুলো বেশি করানো হয়, মানে ম্যানুয়াল থেরাপি যেটা বলে, তো ম্যানুয়াল এক্সারসাইজের মাধ্যমে আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করি যে হচ্ছে কি পেশেন্টের তার পূর্বের অবস্থা যাতে ফিরে আসে, আর ব্যথা যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে কি আমরা মেশিনের ইটা দিয়ে থাকি। তো আর হচ্ছে কি আমাদের আর একটা বিষয় যে 3 দিন পরপর বা 6 দিন পরপর আমাদের স্যারের কাছে নিয়ম যে পেশেন্টকে নিয়ে যে পেশেন্টের এখন কী অবস্থায় আছে তাকে জানানো, এবং সেই অনুযায়ী স্যার হচ্ছে কি কাজ চেঞ্জ করে, তারপরে আমাদের এখানে রেজিস্ট্রেশন করে রাখা হয়। যদি আজকে আপনি আসছেন, এরপরে যদি আরও 6 মাস পরে বা কতদিন পরে যদি আসেন, তাহলে সেই রেজিস্ট্রেশনে আপনার নাম ঠিকানা সব লেখা থাকে, বা আগে আপনার কী সমস্যা ছিল সেগুলো দেখে আমরা হচ্ছে গিয়ে আবার নতুন করে বুঝতে পারি, তখন আমাদের আর কেউ বেশি কষ্ট করতে হয় না, সব কিছুই একটা সিস্টেমের মধ্যে আর কি চলে। আমাদের এই সিস্টেমগুলো আপনাদের কাছে কেমন লাগছে? এখানে সবাই যত্ন করে এই কাজ করে, আমার সবটাই ভালো লাগছে। আপনার থেরাপি দেওয়ার মাঝখানে কোনো সমস্যা হয়েছিল? না, আমার কোনো সমস্যা হয়নি। তো আপনি যখন 3 দিন পরে বা 6 দিন পরে স্যারকে দেখাইছিলেন? আমি 1 সপ্তাহ পরে দেখাইছিলাম। 1 সপ্তাহ পরে দেখানোর পরে স্যার কী করছিল তখন? স্যারে দেখে আবার নতুন করে দুইটা না তিনটা ব্যায়াম দিছে, সেটা মানে করার পরে আমার অনেকটা হাতের উপকার আসছে, মানে ভালো লাগছে হাত। আপনার হাতটা একটু দেখাবেন, মানে আপনি আগে কী করতে পারতেন না এখন কেমন কী করতে, মানে আগে আমি এইভাবে মুভ করতে পারতাম না, এখন এই যে মুভটা করতে পারি, এখনও একটু একটু এদিক দিয়ে ব্যথা আছে, তারপরে আমি মুভটা করতে পারি। তারপরে মানে কোনো ওজনের জিনিস মানে একটু ই হইলেও আমি ধরতে পারতাম না, এখন অনেকটাই আমি ধরতে পারি, আর হাতও নাড়াইতে পারি। এখন আমাদের পুরো এই চেম্বারের মানুষজন এবং আমাদের কার্যক্রম সব কিছু নিয়ে আমাদের সম্পর্ক কিছু বলুন।
তোমরা সবাই ভালো, তোমরা যেহেতু আমার সবাই আমার ছোটো, বয়স অনেক ছোটো হবে, তাই তুমি করি আমি বললাম তোমরা সবাই ভালো, তোমাদের মানে কথায় তোমাদের যত্নে সব কিছুতে আমি অনেক আগ্রহ হয়ে আমার মনে হয় যে তোমাদের এইখানে এসে আমি অনেক উপকারিত হয়েছি, আমার তোমাদের কথায় মানে আমাদের আমার রোগটা অনেকটা কমে গেছে। আচ্ছা ঠিক আছে আন্টি, ধন্যবাদ, আপনি আরও পুরোপুরি কামনা করি। আচ্ছা ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা।